হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু ভিসান এ তোমাদের সকলকে স্বাগত তো আমরা প্রতিদিন দু হাজার কে টার্গেট করে ডাব্লু এর প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন সকাল আটটায় গুরুত্বপূর্ণ পঁচিশটি করে হাই লেভেল এমসিকিউ করছি জেনারেল স্টাডিজ এর ক্লাস এবং আমাদের টার্গেট রয়েছে পরীক্ষার আগে তিন হাজারটা এমসিকিউ কমপ্লিট করে ফেলার তো এই সমস্ত ক্লাস তোমাদের জন্য ডাব্লু বি এবং এসএসসি এবং রেলওয়ে জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে ডাব্লিউ এ তো দেখো আজকে আমরা করব জি কে সেট নাম্বার ফিফটিন দু হাজার বাইশ ডাব্লিউ কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছি খুব শীঘ্রই কিন্তু দু হাজার বাইশ ডাব্লিউ এর যে নোটিফিকেশন সেটা কিন্তু আসতে চলেছে পঁচিশটা হাই লেভেল এমসিকিউ রয়েছে দেখে নেব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য দেখো প্রথম প্রশ্ন কি বলছে হুইচ অফ দা ফলোয়িং সাকসিডেড পুলোকেসি টু আফটার ফুসিং দ্য পল্লভাস আউট অফ বাদামি গত ক্লাসে একটা কোশ্চেন করেছিলাম যে পুলোকেসি টুকে কে হারিয়েছিল কে নরসিংহ বর্মন ওয়ান যারা পল্লব ছিল তো সেই পল্লবরা বাদামিকে হচ্ছে দখল করে রেখেছিল তো প্রশ্ন হচ্ছে যে পুলোকেসি টুয়ের এর পরে কোন রাজা নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন রাজা এই পল্লবদের বিতাড়িত করে বাদামি থেকে আবার তাদের পুরানো সার্বভৌমত্ব ফিরে পান তো প্রশ্ন নাম্বার একের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে দেখো বি বিক্রমাদিত্য ওয়ান দেখোকে টু এর পরে বিক্রমাদিত্য ওয়ান পল্লবদের বাদামি থেকে সরিয়ে দিয়েছিল দেখো কি বলছে চালুকান কিং বিক্রমাদিত্য ওয়ান সাকসিডেট ইন পুসিং দ্য পল্লবাস আউট অফ বাদামি অর্থাৎ চালুক্য রাজা বিক্রমাদিত্য ওয়ান পুলকে টু এর পরে এই পল্লবদের বাদামি থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল অ্যান্ড ওভার হোল কিংডম এবং পুনরায় তাদের যে কর্তৃত্ব সেটা কিন্তু তাদের রাজবংশে ফিরে পেয়েছিল হি নট অনলি ডিফিটেড দ্য সাকসেসিভ পল্লব রুলার সে শুধুমাত্র যে পল্লব রাজাদের পরপর হারিয়েছিল তাই নয় বাট অলসো ক্যাপচার দেয়ার ক্যাপিটাল কাঞ্চি এবং তিনি কাঞ্চিটাকেও দখল করে নিয়েছিল পল্লবদের রাজধানীটাকেও দখল করে নিয়েছিল তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি নেক্সট দু নম্বর প্রশ্ন দেখব হুইচ দা ফিরোজ শাহ তুগলক অর্থাৎ নিচের কোন লেখাটি তুগলকের লেখা ভিভিআই প্রশ্ন নিচের কোন লেখাটি ফিরোজ শাহ তুগলকের লেখা তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফতুহা ফিরো ফি ফিরো হলো ফিরো শাহ তুগলক এর লেখা একটি গ্রন্থ বা এটা বলতে পারো আত্মজীবনী অথর বাই সুলতান ফিরোজাহ তুগলক হিমসেলফ হি ওয়াজ এ তুর্কিক মুসলিম রুলার অফ তুগলাক ডাইনেস্টি তিনি ছিলেন একজন তুর্কি মুসলিম রুলার এই তুগলক ডাইনেস্টির হু রি হু রেন ওভার দ্য সুলতানেট অব দিল্লি ফ্রম থার্টিন থার্টিন ফিফটি ওয়ান টু এইটি এইট যিনি তেরোশো একান্ন থেকে তেরোশো অষ্টআশি সাল পর্যন্ত সুলতানেটে বিরাজমান ছিলেন খুবই গুরুত্বপূর্ণ এই ফতুয়া ফতুয়াঈদ ফিরোজ শাহী এটা হলো শাহ তুগলকের নিজের আত্মজীবনী নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো হুইচ সুলতান অফ দিল্লি ওয়াস কন্টেম্পোরারি অফ চেঙ্গিস খা ভিভিআই প্রশ্ন এটা ডাব্লু এর বিগত বছরের প্রশ্ন পিভিআর ইয়ার্স এর প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করবে নিচের কোন দিল্লি সুলতান চেঙ্গিস খাঁর সমসাময়িক ছিল তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইলতুৎমিস ইলতুদমিস ছিল চেঙ্গিস খাঁর সমসাময়িক দেখো ইলতুৎমিস দ্য সুলতান অফ দিল্লি ইলতুৎমিস দিল্লি সুলতান ওয়াজ কন অফ মঙ্গল রুল রুল লিডার চেঙ্গিস খাঁ মঙ্গল লিডার চেঙ্গিস খাঁ সমসাময়িক ছিলেন ইন টুয়েলভ টোয়েন্টি ওয়ান এডি দেয়ার ওয়াজ এ ডেঞ্জার অব এক্সপেক্টেড অ্যাটাক অফ চেঙ্গিস খাঁ অন দিল্লি এবং বারোশো একুশ খ্রিস্টাব্দে দিল্লির উপর চেঙ্গিস খাঁ কিন্তু হামলার একটা সম্ভাবনা ছিল খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি চার নম্বর প্রশ্ন দেখো হুইচ মুঘল রুলার হ্যাড হায়ার নাম্বার অফ হিন্দুস মুসলিম আন্ডার হিস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নিচের কোন মুঘল সম্রাটের দরবারে মুসলিম মনসবদারদের থেকে হিন্দু মনসবদারদের সংখ্যা সব থেকে বেশি ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের দরবারে এটি ছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখব হুইচ অ্যামং দ্য ফলোয়িং লিডার্স ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন দ্য ব্রিঙ্গিং দ্য এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস টুগেদার অ্যাট দ্য সেশন এট সিক্সটিন অর্থাৎ নিচের কোন নেতা এই এক্সট্রিমিস্ট এবং মডারেটার অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের মিলিত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন এই উনিশশো ষোলো সালের লক্ষণ সেশনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু বিগত বছরেরই প্রশ্ন তো প্রশ্ন নাম্বার পাঁচের সঠিক উত্তর হবে অপশান সি অ্যানিভেশান্ত চরমপন্থী এবং নরমপন্থীদের মিলিত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছিলেন অ্যানিভেশান উনিশশো ষোলো সালের লক্ন সেশনে দেখো মডারেটার অ্যান্ড এক্সিমিট স্প্লিট ইন সুরাট সেশন নাইনটিন সেভেন উনিশশো সাত সুরাট সেশনে চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যায় অ্যান্ড রি ইউনাইটেড ইন নাইনটিন সিক্সটিন এবং উনিশশো সালে আবার পুনরায় মিলিত হয় ডিউ টু এফর্টস অফ অ্যানিভেশন অ্যানিভেশানের এফর্টের জন্য অ্যানিভেশান্ত এ প্রমিনেন্ট ব্রিটিশ সোশ্যালিস্ট থিওসফিস্টুমেন্স রাইট অ্যাক্টিভিস্ট রাইটার অ্যান্ড ওরাটর সাপোর্টর অফ আইরিশ ইন্ডিয়ান সেলফ রুল ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য অ্যানিভেশান্তের ব্যাপারে দেখলাম নেক্সট ছ নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার জাহাঙ্গীর ইস্যুড দ্য চার্টার টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর এস্টাবলিশিং দ্য ট্রেড এস্টাবলিশমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ নিচের কোন বৎসর জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে কোম্পানি খোলার জন্য একটি চার্টার বা দেওয়ান দিয়ে থাকেন বা পারমিশন দিয়ে থাকেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ষোলশো সালে দেখো ক্যাপ্টেন উইলিয়াম হকিং ভিজিটেড জাহাঙ্গীরস কোর্ট ইন সিক্সটিন অর্থাৎ ক্যাপ্টেন উইলিয়াম হকিংস উনি সালে জাহাঙ্গীরের কোর্টে এসেছিলেন বাট হি ফেল টু সিকিউর দ্য এ পারমিশন টু এস্টাবলিশ এ ফ্যাক্টরি অ্যাট সুরাত কিন্তু সুরাটে একটা কোম্পানি খোলার যে অনুমতি সেটা কিন্তু পেতে অসফল হয়েছিলেন দেন তারপরে থমাস রো থমাস রো কেম টু জাহাঙ্গীর স্কোর্ট জাহাঙ্গীরের দরবারে আবার আসে ইন সিক্সটিন ফিফটিন সালে ইন দ্য ইয়ার ১৬১৭ সালে জাহাঙ্গীর ইস্যুড দ্য চার্টার টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর এস্টাবলিশিং দ্য ট্রেড এস্টাবলিশমেন্ট ইন ইন্ডিয়া এবং ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াতে কোম্পানি খোলার অনুমতি দেন নেক্সট সাত নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভিভিআই প্রশ্ন ভিভিআই প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো সঠিক উত্তর কোনটা হবে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বদিরুদ্দিন তায়েবজি ডিটেলস দেখব বদিরুদ্দিন তায়েবজি বিকেম ফার্স্ট ইন্ডিয়ান ব্যারিস্টার ইন বম্বে বদিরুদ্দিন তায়েবজি ভারতের প্রথম ব্যারিস্টার ছিলেন বম্বেতে বিকাম সেকেন্ড ইন্ডিয়ান চিফ জাস্টিস এবং আমাদের ভারতবর্ষের দ্বিতীয় প্রধান জাজ হিসাবে নিযুক্ত ছিলেন ওয়াজ দা ফাউন্ডিং মেম্বার অফ বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এবং বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্ড আইএনসি অ্যান্ড অলসো প্রিসাইডেড ওভার থার্ড কংগ্রেস সেশন ইন মাদ্রাস ইন এইটিন এবং প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসে সভাপতি করেছিলেন মাদ্রাসে আঠেরোশো সাতাশি সালে এবং তিনি ছিলেন তৃতীয় সভাপতি এবং প্রথম মুসলিম সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম বদিরুদ্দিন ব্যাপারে নেক্সট আট নম্বর প্রশ্ন স্যার অ্যাডউইন মনটিগিউ অ্যান্ড দ্য ভাইস জেমস ফোর্ড আর রিলেটেড টু হুইচ অব দ্য ফলোয়িং অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনটিগিউ অ্যান্ড ভাইস কোন আইনের সাথে যুক্ত রয়েছেন বা সম্পর্কিত রয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন উনিশশো উনিশ সালের গভর্নমেন্ট অ্যাক্টের সাথে এই দুজন যুক্ত রয়েছেন তো আটখানা প্রশ্ন ছিল হিস্ট্রির উপর থেকে এবার আমরা জিওগ্রাফির মধ্যে প্রবেশ করছি দেখো দ্য ইস্ট ওয়েস্ট করিডর Of national হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট ইজ কানেক্টেড কানেক্ট অর্থাৎ ইস্ট ওয়েস্ট করিডোর ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট নিচের কোন দুটো জায়গাকে যুক্ত করে তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিলচার অ্যান্ড পোরবন্দর দশ নম্বর প্রশ্ন দা ভাসাবাসাগর ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট ভিভিআই প্রশ্ন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী প্রজেক্ট তার মধ্য থেকে প্রচুর প্রশ্ন জিওগ্রাফির মধ্য থেকে আসে কোন রাজ্যে অবস্থিত কোন নদীর উপর অবস্থিত এই ধরনের প্রশ্ন তো দশ নম্বর প্রশ্ন দেখো সাগর ড্যাম নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটকা দেখো দ্য ভাসভাসাগর ড্যাম হ্যাজ দিন বিল্ড অ্যাক্রস দ্য কৃষ্ণা রিভার কর্ণাটকে অবস্থিত এবং কৃষ্ণ নদীর ওপর এটি বানানো হয়েছে নম্বর প্রশ্ন মোস্ট অব দ্যার গেট বার্ন ইন্টু হুইচ অ্যামং দ্য ফলোইং লেয়ার অর্থাৎ বেশিরভাগ যে উল্কাগুলো আমাদের পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে সেগুলো বায়ুমন্ডলের কোন স্তরে এসে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে এসে উল্কাগুলো ভস্মীভূত হয়ে যায় জ্বলে গিয়ে তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারে এটি হয়ে থাকে নম্বর প্রশ্ন দেখো প্লেস লোকেটেড অ্যাট কনফ্লুয়েন্স অফ অলাকানন্দা অ্যান্ড ভাগীরথী রিভার্স ইজ নোন অ্যাস হুইচ অফ দ্য ফলোয়িং অর্থাৎ যে স্থানটিতে অলাকানন্দা এবং ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে সেই মিলনস্থলটি কি নামে পরিচিত ভিভিআই প্রশ্ন এটিও জিওগ্রাফির মধ্য থেকে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেবপ্রয়াগ দেবপ্রয়াগ নামে এটি পরিচিত রয়েছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম নিচের কোন আর্টিকেলে বা ধারায় বলা রয়েছে ভারতের একটা উপরাষ্ট্রপতি থাকবে বা উপরাষ্ট্রপতি সম্পর্কিত নিচের কোন আর্টিকেলটা তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সি আর্টিকেল সম্পর্কিত্রি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ফ্রিডম অফ প্রেস ইজ ইমপ্লিসেড আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা এটা আমাদের সংবিধানের কোন আর্টিকেলের মধ্যে বলা রয়েছে ফ্রিডম অফ প্রেস সংবাদপত্রের স্বাধীনতার নিচের কোন আর্টিকেলে বলা রয়েছে তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আর্টিকেল নাইনটিন পনেরো নম্বর প্রশ্ন হুইচ অ্যামেন্ডমেন্ট স্টেটেড দ্যাট এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট হু ইজ ডিসকোয়ালিফাইড অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন সেল অলসো বি ডিসক ডিসকোয়ালিফাইড টু অ্যাপয়েন্টেড অ্যাজ মিনিস্টার অর্থাৎ নিচের কোন সংশোধনী আইনে এটা বলা হয়েছে যে কোনো একজন সদস্য যে কোনো হাউসের পার্লামেন্টের কোনো একজন সদস্য যদি ডিফেকশন গ্রাউন্ডের দিক থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায় সদস্য হওয়ার পথ থেকে তাহলে সে কিন্তু মিনিস্টারের পদ থেকেও অপসারিত হবে বা মিনিস্টারের পদে অ্যাপয়েন্ট নিয়োগ করার জন্য কিন্তু ডিসকোয়ালিফাইড হবে এটা কোন সংশোধনী আইনে বলা হয়েছে তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ নাইনটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো এটা হয়েছিল দু সালে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হুইচ অ্যামেন্ডমেন্ট এম পাওয়ার দ্য স্টেট টু মেক স্পেশাল প্রভিশনস ফর অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ নিচের কোন আইনের মাধ্যমে বা কোন সংশোধনী আইনের মাধ্যমে ইকোনমিক্যালি অর্থাৎ আর্থিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্পেশাল হয়েছিল তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন অর্থাৎ প্রথম সংশোধনী আইন যেটা হয়েছিল উনিশশো সালে সেটার মাধ্যমে সামাজিকভাবে এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনদের জন্য একটা স্পেশাল প্রভিশন বানানো হয়েছিল তো সতেরো নম্বর প্রশ্ন আমরা ইকোনমিক্স এর মধ্যে ঢুকলাম দেখো হুইচ ওয়ান দ্য দা ওয়াজ লইথ উইথ দ্য পুয়ার ইন রুরাল এরিয়াস ফর বিকামিং সেলফ এমপ্লয়েড থ্রো ট্রেনিং কি বলছে নিচের কোন স্কিমের মাধ্যমে বা কোন অবজেক্টিভের মাধ্যমে রুরাল অর্থাৎ গ্রামীণ জায়গায় দরিদ্রদের সাহায্যের জন্য এবং সেলফ এমপ্লয়েড জন্য ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল তো আঠারো নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দ্য ফলোয়িং উইল বি এ ডেবিট এন্ট্রি ইন ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোনটা ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্টের একটি ডেবিট এন্ট্রি হিসাবে পরিচিত তো নম্বর সঠিক উত্তর হবে এ অফ গুডস বাই ইন্ডিয়া দ্বারা বিভিন্ন গুডসকে যে আমদানি করা হয় সেটা হলো ডেবিট এন্ট্রি ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্টস নেক্সট উনিশ নম্বর প্রশ্ন এবং আমরা সায়েন্সের মধ্যে ঢুকে বললাম দেখো ইফ এ রেড লাইট ইজ ইউজ টু ইলুমিনেট এ গ্রিন লিভ অ্যান্ড এ রেড ফ্লাওয়ার ইট উইল অ্যাপিয়ার অর্থাৎ যদি একটা সবুজ পাতা এবং একটা লাল ফুলের ওপর লাল রঙের আলো ফেলা হয় তাহলে এই সবুজ পাতা এবং লাল ফুলটি কি আকারের বা কি বর্ণের দেখাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো টোয়েন্টি সরি নাইনটিন এর সঠিক উত্তর হবে দেখো সঠিক উত্তর হবে অপশান এ ব্ল্যাক লিফ অ্যান্ড রেড ফ্লাওয়ার যদি গ্রিন এবং রেডের ওপর যদি রেড লাইট ফেলা হয় তাহলে এই দুটো দেখাবে গ্রিন দেখাবে ব্ল্যাক এবং দা রেডি দেখাবে ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হাইড্রোজেন বোমস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ অর্থাৎ নিচের কোন নীতির উপর বেস করে হাইড্রোজেন বোমগুলোকে বানানো হয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ সংযোজন নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন বানানো হয়ে থাকে এবং ফিউসান প্রক্রিয়ায় এটা অ্যাটম বোম বানানো হয়ে থাকে নেক্সট টোয়েন্টি হুইচ সারফেস ইজ গুড অ্যাবজরবার অব হিট নিচের কোন সারফেসটা তাপ শোষণের জন্য খুবই গুড অ্যাবজরবার তো টোয়েন্টি ওয়ান এর সঠিক উত্তর হবে অপশন ডি ব্ল্যাক রাফ সারফেস অর্থাৎ কালো এবং খসখসে তল বা সারফেস তাপ শোষণের জন্য কিন্তু খুবই গুড অ্যাবসরবার নেক্সট টোয়েন্টি টু দেখবো আরো একটি সায়েন্সের উপর থেকে প্রশ্ন ইফ দ্য লেন্থ অ্যান্ড ক্রস সেকশন অফ এ ওয়ার আর বোথ ডবল দ্য রেজিস্টেন্স উইল অর্থাৎ যদি কোনো একটা তারের দৈর্ঘ্য এবং তার যে ক্রস সেকশন প্রস্ত দুটোকেই কি করা হয় ডবল করা হয় দুটোকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে তার মধ্যে রোধের কি রকম পরিবর্তন ঘটবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রিমেন আনচেঞ্জ যেহেতু দৈর্ঘ্য ডবল করা হয়েছে তার সাথে আবার ক্রস সেকশনটাকেও ডবল করা হয়েছে তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কিন্তু একই থাকবে কোনো রকম পরিবর্তন ঘটবে না তেইশ নম্বর প্রশ্ন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে দেখে নেবো তিনখানা তেইশ চব্বিশ পঁচিশ হুইচ স্টেট উইল হোস্ট জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড অর্থাৎ নিজের কোন রাজ্য জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ দু আয়োজিত করবে তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টোয়েন্টি ফোর দেখো হুইচ ওয়ার্ল্ড লিডার উইল ভিজিট ইন্ডিয়া অন ডিসেম্বর সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ নিচের কোন বিশ্ব নেতা দু হাজার একুশ সালের ছয় ডিসেম্বর আমাদের ভারতবর্ষে ভিজিট করতে আসবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বছরের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে তো টোয়েন্টি ফোর সঠিক উত্তর হবে অপশন সি ভ্লাদিমির পুটিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আমাদের দেশে ভিজিট করতে আসবেন ছয় ডিসেম্বর এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ইজ দা নিউ নেম অফ হাবিবগঞ্জ রেলওয়ে রেলওয়ে স্টেশন হাবিবগঞ্জ স্টেশনের নতুন নাম তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রানী কামলাপতি রানী সরি কমলাপতি রানী কমলাপতি হল হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নামকরণ হয়েছে তো আজকের ক্লাসের মধ্যে থেকে পঁচিশ খানা প্রশ্ন উত্তর করে ফেললাম গুরুত্বপূর্ণ নেক্সট ইয়ার টার্গেট করে তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা কিন্তু সকাল আটটার সময় ফলো করবে এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা জানতে পারবে এবং কমেন্ট তোমরা কমন পাবে এবং ক্লাসটা শেষ করার আগে ভিশন ডাব্লিউ বিসিএস এর পক্ষ থেকে কিন্তু একদম সাবজেক্টিভ ওয়াইজ তোমাদের জন্য ইবুক নিয়ে আসা হয়েছে যা নেক্সট ইয়ার ডাব্লিউ বিসিএস দু হাজার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং নতুন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্প হবে এখানে উ প্লাস এক্সপ্লেনেটরি নোট প্রতিটা এম সি কিউরি নোট যার মাধ্যমে থিওরিও তোমাদের পড়া হয়ে যাবে এবং বোথ প্রিলিমস এবং মেনের প্রিভিয়াস ইয়ারস কিন্তু এখানে প্রতিটা ই বুকেই দেয়া রয়েছে এবং দেখো দেখতেই পাচ্ছো দেড় হাজার হাজার দু হাজার তিন হাজার করে প্রশ্ন উত্তর রয়েছে এখানে তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে খুবই হেল্প হবে তোমাদের তো আজকের ক্লাসটা কেমন লাগছে এবং অন্যান্য ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে এই ক্লাসগুলো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ